যদি কোন ব্যক্তি নিজেকে এই তিনটি আমলকে ঠিক নিয়মিত ভাবে পালন করে, তাহলে তার ইমানটা অতি সুন্দর হয়ে যাবে, অতি মজবুত হয়ে যাবে, এবং হাশরের ময়দানে তার জান্নাতে যাওয়াটাও সহজ হয়ে যাবে। মেরে মাওলা সাইয়্যিদি মুরসালিন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। প্রিয় ইসলামী ভাই ও বোনেরা, আজ আমাদের সমাজের মধ্যে আমরা রসুলের হাদিস থেকে, রসুলের সুন্নত থেকে আমরা সর্বদা পিছিয়ে থাকছি। তাহলে আমাদের ইমানটা কিভাবে মজবুত হবে? যেমন রসুলের পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যে তিনটি বিষয়কে বলেছেন, যে এই তিনটি বিষয় যদি কোনো ব্যক্তি ঠিক নিয়মিতভাবে পালন করে, তাহলে ইনশাআল্লাহ তার ইমানটা সব থেকে মজবুত হয়ে থাকবে। সে তিনটি জিনিস কি? চলুন হাদিস শরীফের মধ্যে লক্ষ্য করুন, আবু দাউদ শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠ নম্বর 318, হাদিস নম্বর 4800। আন আবি উমামাতা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা জাইমুন বিবাইতিন ফি রাবাজিল জান্নাহ লিমান তারাকাল মিরআ ওয়া ইন কানা মুহিক্কান ওয়া বি বাইতি ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাজিহান ওয়া বি বাইতি ফি আলাল জান্নাহ লিমান হাসানা খুলকাহু। অর্থাৎ হযরত আবু উমামা থেকে বর্ণিত, উনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটি ঘরের জামিন থাকব, যে ঝগড়া মারপিট থেকে সর্বদা দূরে থাকবে, এবং আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের ঠিক মধ্যস্থলে আমি একটা ঘর বানিয়ে দিব, যেই ব্যক্তি মিথ্যে কথা বলা থেকে দূরে থাকবে, যদিও সেটা ঠাট্টা মজাকের সঙ্গেও হোক, ইয়ার্কি মাধ্যমে হোক। আর সব থেকে জান্নাতের উঁচু জায়গাতে ওই ব্যক্তির জন্য একটা ঘর বানিয়ে দেবে, যে ব্যক্তি তার নিজের চরিত্রটাকে অতি সুন্দর করে সাজিয়ে নেবে। এই হাদিস দ্বারা তিনটি বিষয় বোঝা যায়। যে ব্যক্তি প্রথম হচ্ছে, যে ব্যক্তি নিজের চরিত্রকে সুন্দর করে রাখবে, এবং যে ব্যক্তি নিজেকে ঝগড়া মারপিট থেকে দূরে রাখবে, এবং মিথ্যে কথা বলা থেকে সে বিরত থাকবে। এই তিনটি বিষয়ের উপর আমার রসুল বলেছেন, যদি কোনো ব্যক্তি নিজেকে এই তিনটি আমলকে ঠিক নিয়মিত ভালো পালন করে, তাহলে তার ইমানটা অতি সুন্দর হয়ে যাবে, অতি মজবুত হয়ে যাবে, এবং হাশরের ময়দানে তার জান্নাতে যাওয়াটাও সহজ হয়ে যাবে। তাহলে ব্রাদার, আসুন আমরা সবাই এই হাদিসের উপরে আমল করার, চলার তৌফিক দান করুক। আল্লাহর কাছে আমরা সবাই প্রার্থনা করি যে আল্লাহ আমার সমস্ত ইসলামী ভাই ও বোনদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।